প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ড স্ক্রিনের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে অনেক সময় মা পাখি তার বাচ্চাদেরকে কিন্তু আক্রমণ করে, ফেদার প্লাকিং করে অথবা কামড়িয়ে মেরে ফেলে। তো এসবের কারণগুলো কি এবং এর থেকে আপনার পাখিকে কী করে বাঁচাবেন এবং আপনি কীভাবে পাখিকে সেভ করবেন, সেই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, প্রায় সময় কিন্তু ফেসবুকে দেখা যায় অনেকেই পোস্ট করেন যে আমার মা পাখি তার বাচ্চাকে এরকম ফেদার প্লাকিং করতেছে, অর্থাৎ ডানা থেকে কামড়ে কামড়ে রক্ত বের করতেছে। তো এর কারণটা কি? আবার অনেকেরই দেখা যায় যে বাচ্চা এরকম কামড়ে মেরেও ফেলে মা পাখি। তো মা পাখি তার বাচ্চাকে মেরে ফেলে, এতটা হিংস্র হয়, এর কারণটা কি? তো এর কারণ হলো বিশেষত যে দুইটা কারণ আসলে ধরা যায়। তো আমি আপনাদেরকে এসে দুইটা কারণের কথা বলবো, আরও অন্য কারণও হতে পারে। তো বেসিক্যালি যে দুইটা কারণ হয়ে থাকে সেটা হলো যে, এক নম্বরে মা পাখি যদি বাচ্চার ফেদার প্লাকিং করে, বাচ্চার ডানা থেকে রক্ত খায় বা কামড়ে ধরে কামড়াকামড়ি করে রক্ত বের করে দেয়, তো বুঝবেন যে ওই পাখিটার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের অভাব থাকে। তো ক্যালসিয়ামের অভাব থাকলে মা পাখি চেষ্টা করে বাচ্চার যে ডানা আছে ডানা থেকে রক্ত খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এর জন্য আপনার পাখিকে যখন আপনি ব্রিড করাবেন তখন অবশ্যই ব্রিডিং কোর্স করাই নেবেন আগে। তো যারা বিশেষ করে নতুন পাখালা আছেন তারা হয়তো জানেন না যে পাখির ব্রিডিং কোর্স কী বা কোন কোন মেডিসিন দিয়ে ব্রিডিং কোর্স করাতে হয়। তো এই বিষয়টি জরুরি ভিউয়ার্স, আমার চ্যানেলে এই বিষয়ে অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস, যে আপনার পাখিকে যদি ঘন ঘন ব্রিডে দেন তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হয়ে পড়বে, পাখি ক্যালসিয়াম অভাব থাকবে। তো এই জন্য আপনার পাখিকে অবশ্যই চেষ্টা করবেন যে একটা ব্রিড করানোর পরে একবার ডিম বাচ্চা করানোর পরে পরবর্তীতে 1.5 থেকে 2 মাস রেস্টে দেওয়া। এই রেস্টে দিয়ে ভালো ভালো খাবার খাওয়াবেন, ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, সজনে পাতার গুঁড়ো, ভালো মানের গ্রিট, এগ ফুড, সফট ফুড, এইগুলো খাওয়াবেন। খায় পরবর্তী ব্রিডে দিলে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি এভাবে না খান সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি দেখা গেলো 8টা ডিম পারলো বা 6টা ডিম পারলো, তার থেকে 2-1টা বাচ্চা ফুটবে। তো এই জন্য চেষ্টা করবেন পাখিকে ব্রিডে দিয়ে পরবর্তী 1-1.5 মাস বা 2 মাস রেস্টে দিয়ে তারপরে আপনার আবার বিড়ে দেওয়া, তাহলে পরে পাখির যে ক্যালসিয়াম ঘাটতির কারণে পাখি বাচ্চাকে খাওয়ায় না বা কামড়ায় বা মেরে ফেলে এই সমস্যাটা হবে না। আর একটা জিনিস হয় যে আসলে বাসযুগের পাখি এমন যে একবার ডিম বাচ্চা করতে না করতে পরবর্তীতে আবার মুড়ে চলে আসে, আবার ডিম বাচ্চা করার সময় হয়ে যায়। তো এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে মা পাখির হাড়িতে দেখা গেলো ডিম আছে বা বাচ্চা আছে, বাচ্চার বয়স 10-12 দিন বা 15 দিন বা 20 দিন হয়েছে, এর মধ্যে মা পাখি হঠাৎ করে বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিছে এবং সে তার বাচ্চাকে আক্রমণ করতেছে, অথবা বাবা পাখি ওর সময় আক্রমণ করতে পারে। যে বাবা মা যদি দুজনে আবার ব্রিডিং মুডে আসে, যদি আবার মিটিং করার প্রবণতা আসে এবং আবার যদি ডিম পাড়ার প্রবণতা আসে, মা পাখি যদি আবার ডিম পাড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সে চায় তার হাড়ি যেন খালি থাকুক, পরবর্তীতে যেন পাখি আবার ডিম পারে ওখানে বাচ্চা ফুটাইতে পারে। তখন আগের বাচ্চাকে সে পছন্দ করে না, এই জন্য হাড়ি খালি করার জন্য অনেক সময় বাচ্চাকে হাড়ি থেকে ফেলে দেয় বা খাওয়ানো বন্ধ করে দেয়, অনেক সময় বাচ্চাকে মেরেও ফেলতে পারে। তো এই জন্য এই বিষয়ে আপনার পাখির সমস্যা হতে পারে, যে পাখি নিজের বাচ্চাকে আক্রমণ করার কারণ। এই দুইটা বিষয়ে বললাম। তো বিশেষ আশা করি এগুলো আপনাদের নলেজ থাকলে আপনার উপকারে আসবে, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবেন। তো বিশেষ আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পাখির প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।